শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় সাবেক ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন সাবেক কয়েকজন নেতা গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর দলের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডি কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয় ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ব্যক্তিরা এরপর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় একরকম পরিত্যক্ত ছিল এদিকে আন্দোলনের সহিংসতায় ছাত্র জনতা হতাহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরো অক্টোবর শেখ হাসিনা সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আঠারোই নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগ করাতে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করা হচ্ছে দাবি করে তিনি বলেন তারা এই অন্যায়ের প্রতিবাদ করতে এসেছেন মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ